व्यवस्था से भी ज्यादा भारत के सामर्थ्य, भारत के पोटेंशियल से जुड़ी बात है। एक समय में भारत से एक्सपोर्ट का आंकड़ा कभी 100 बिलियन, कभी 150 बिलियन, कभी 200 बिलियन तक हुआ करता था। अब आज भारत 400 बिलियन डॉलर पर पहुंच गया है। इसका एक मतलब ये कि दुनिया भर में भारत में बनी चीजों की डिमांड बढ़ रही है। दूसरा मतलब ये कि भारत की सप्लाई चेन दिनों दिन और मजबूत हो रही है, और इसका एक बहुत बड़ा संदेश भी है। देश विराट कदम तब उठाता है जब सपनों से बड़े संकल्प होते हैं, जब संकल्पों के लिए दिन रात ईमानदारी से प्रयास होता है तो वो संकल्प सिद्ध भी होते हैं, और आप देख उसके सपनों से भी बड़े हो जाते हैं तो सफलता उसके पास खूब चलकर। मोटे अनाज की पहली खेप डेनमार्क को निर्यात की गई, आंध्र प्रदेश के कृष्णा और चित्तूर जिले दुनिया को निर्यात किए गए, त्रिपुरा से ताजा कटहल हवाई रास्ते से लंदन ले जाया गया। इसी तरह भारिया गेहूं की पहली खेप, और जितनी लंबी देश है उतनी बड़ी हमारे कारीगर, हमारे बुनकर, हमारे इंजीनियर, हमारे लघु उद्यमी के लोगों का इस सामर्थ्य अब दुनिया के कोने कोने में। प्रति मासे शेष रविवार देशेर यशस्वी प्रधानमंत्री नरेंद्र भाई मोदी देशेर विभिन्न प्रांते सक्सेसफुल स्टोरी रही है काज करार विभिन्न अंगीकार रही आम जनतार माध्यमे संगठित होच्छे, और सेगुलो के मन की बात माध्यमे तुले धरा हमरा सबाई गर्वबोध करी जरा एमन एकजन प्रधानमंत्री पेयेछि যিনি সমস্ত ভারতবর্ষের প্রত্যেকটি প্রান্তের ছোট ছোট গ্রাম অন্তিম প্রান্ত পর্যন্ত আমরা কি কি কাজ করি এবং তার পরিণাম কি আসছে সেগুলো মন কি বাতের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীজি সারা ভারতবর্ষের 130 কোটি ভারতবাসীর সামনে তুলে ধরে আমরা আগে দেখেছি। মাননীয় প্রধানমন্ত্রী ত্রিপুরার বাঁশের বোতলের বিষয়ে মন কি বাতে উঠিয়েছিলেন, আজ আবারও মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের ত্রিপুরার থেকে যে কাঁঠাল সেটা বিদেশে রপ্তানি হয়, ইউরোপিয়ান কান্ট্রিতে গুলিতে যাচ্ছে, সেই বিষয়ে উনি আজকে তুলে ধরেছেন। এই কাঁঠাল ত্রিপুরাতে আগেও ছিল, আমাদের সরকার আসার পরেই কাঁঠাল জন্ম নিয়েছে তেমন নয়, কিন্তু তার বাণিজ্যিক কোনো ব্যবস্থা করা হয়নি। এই সরকার আসার পর আমরা আমাদের কাঁঠাল হোক, কুইন পাইনঅ্যাপল হোক, আমাদের এলাইচি লেবু হোক, আমাদের বাঁশের বোতল হোক, আমাদের ফোন ঝাড়ু হোক, এই সবগুলোকে আমরা শুধু ন্যাশনাল লেভেলে ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছে দিতে সক্ষম হয়েছে। আজ মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, উনি আবারও মন কি বাতের মাধ্যমে আজকে ত্রিপুরার জ্যাকফ্রুটস বা কাঁঠালের বিষয়ে বলে ত্রিপুরার সমস্ত যে আমাদের মার্জিনাল কৃষক রয়েছে যাদের বাড়িতে 5টা 7টা কাঁঠাল গাছ রয়েছে বা এক সময় কাঁঠাল বাগান হতো, তো ওনারা উৎসাহিত হবেন এবং এটা একটা বাজার তৈরি হবে এবং এটা একটা সুন্দর রোজগারের ব্যবস্থা হবে। আত্মনির্ভর ত্রিপুরা তৈরি করার একটা সুন্দর রাস্তা
ইউরোপ পর্যন্ত বিদেশ পর্যন্ত যাচ্ছে, আর সেটাই মাননীয় প্রধানমন্ত্রী তুলে ধরেছেন। আর সঙ্গে সঙ্গে আজকে মন কি বাতের মধ্যে স্বচ্ছতার উপরে, তারপর আমাদের যে কৃষ্টি সংস্কৃতি, ভারতীয় পরম্পরা, আর একবার তো জ্যাকফ্রুটের বিষয়ে বলেছেন, আর লাস্ট যে বিষয়টা উনি তুলে ধরেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি, যে গুজরাত যে মাধেপুর যে জায়গা রয়েছে, আর সেখানে আজও মেলা হয়, কিসের কারণে হয়? যে আমাদের যে গ্রন্থ আছে তার মধ্যে আছে যে কৃষ্ণ বিবাহ করেছিল নর্থ ইস্টে রুক্মিণী, আর রুক্মিণী বিবাহ সম্পন্ন হয়েছিল গুজরাতের মাটিতে, আর তারপর থেকে সেখানে নর্থ ইস্ট এবং পশ্চিম প্রান্তের যে মিলন কেন্দ্র মাধবপুর মেলা আজও হয়ে চলছে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.